চাপেপুরে অবশেষে টনক নড়ল কামারহাটি পুরসভার। আরিয়াদহ কাণ্ডে গ্রেফতার জয়ন্ত সিং, যার বাড়ি অট্টালিকার মতো, সেই অট্টালিকায় নোটিশ পৌঁছেছে, ভাঙা হতে পারে বাড়ি। জমির মালিক দিলীপ মুখোপাধ্যায় তার খোঁজ করছে পুরসভা। শুক্রবার রাতে জয়ন্তের বিলাসবহুল বাড়িতে নোটিশ পাঠানো হয়, জমির মালিককে দেখা করতে নোটিশ দিল পুরসভা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, এই অট্টালিকা কিভাবে বানালো জয়ন্ত সিং, সেই প্রশ্ন বারবার উঠেছে। পুরসভা বলেছিল আগেই যে এর কোনো প্ল্যান স্যাংশন হয়নি পুরসভা থেকে, একবারে অবৈধ নির্মাণ। আর তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি ভাঙা হতে পারে? আর এবার নোটিশ পৌঁছেছে। বরুণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। বরুণ, নোটিশ পাঠানো হয়েছে, তাহলে কি ভাঙা হতে পারে জয়ন্ত সিং এর এই অট্টালিকা? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, নোটিশে কি লেখা হয়েছে? দেখো, মূলত নোটিশে যে যার বাড়ি অর্থাৎ যার জমি, এই জমি, এই জমি যার অর্থাৎ মৌসুমি মোড়ের এই যে যে জমি, সেই জমি হচ্ছে যে মালিক, তাকেই কিন্তু মূলত নোটিশ করা হয়েছে। সে যেন পৌরসভায় তার উপযুক্ত কাগজপত্র নিয়ে আসে এবং পৌরসভায় উপযুক্ত কাগজপত্র নিয়ে এসে যোগাযোগ করে এবং এই বাড়ি তিনি কিভাবে বাড়ালেন সেটাও জানাচ্ছে, জানানোর জন্য তাকে কিন্তু বলা হয়েছে। যদিও প্রকৃতপক্ষে যে মালিক দিলীপ মুখার্জি, তিনি কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা হন্য হয়ে খুঁজলেও, যে এতদিন জয়ন্ত সিং অ্যারেস্ট হওয়ার, গ্রেপ্তার হওয়ার পরের থেকেই কিন্তু যখন থেকে এই বাড়ির কথা ওঠে যে এই বিলাসবহুল বাড়ি জয়ন্ত সিং এর, ঠিক তারপর থেকেই কিন্তু পৌরসভা হন্য হয়ে খুঁজতে শুরু করে এই টোটাল যে বাড়ি সেটা আইন মেনে হয়েছে কিনা। প্রথমেই কিন্তু পৌরসভা দেখে যে জমির উপর বাড়িটি হয়েছে সেই বাড়িটি কিন্তু আদৌ জয়ন্ত সিং বা তার আত্মীয় স্বজন কারোর নামে এই জমিটি কিন্তু নেই। তাহলে কার নামে জমি সেটাও তারপরে খুঁজতে খুঁজতে কিন্তু পৌরসভা পায় যে দিলীপ মুখার্জি নামে এক ব্যক্তি, তার নামে কিন্তু এই বাড়ি রয়েছে। এরপরে কিন্তু পৌরসভা অন্য হয়ে সেই দিলীপ মুখার্জির খোঁজ করতে শুরু করে বিভিন্ন জায়গায়, তার আশেপাশে যারা থাকে তাদেরও জিজ্ঞেস করা শুরু করে যে দিলীপ মুখার্জি কোথায় থাকেন বা এই মুহূর্তে তার অবস্থান কোথায়। কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা কিন্তু জানতে পারেনি দিলীপ মুখার্জি কোথায় থাকেন, কারণ পৌরসভার তরফ থেকে বলা হয়েছিল যার জমি তাকেই তারা নোটিশ করতে পারেন, তাছাড়া অন্য কোনো ব্যক্তিকে তারা নোটিশ করতে পারেন না, কারণ সেই জমি দিলীপ মুখার্জি। সেহেতু দিলীপ মুখার্জিকে যখন না পায় তখন কিন্তু তার বাড়ি একেবারে যে কালো গেট, সেই কালো গেটের মধ্যে কালকে রাত্রিবেলা গিয়ে পৌরসভার কর্মীরা সেই নোটিশ লাগিয়ে দিয়ে আসে এবং সেখানে কিন্তু নোটিশে বলা হয় যে এই দিলীপ মুখার্জির নামে বাড়ি, এই বাড়ির প্রভিশন দিলীপ মুখার্জি, তিনি কিন্তু যেন খুব দ্রুত, যতটা দ্রুত সম্ভব তিনি গিয়ে দেখা করবেন পৌরসভায়। এরপরে কিন্তু এখনো পর্যন্ত সেই নোটিশের এগেনস্টে বা নোটিশ দেওয়ার পরেও কিন্তু দিলীপ মুখার্জি এখনো পর্যন্ত তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি বা তিনি দেখা। এখানে বলুন কি করণীয়, কারণ জমির মালিক দিলীপ মুখার্জি তার নাম জানা গিয়েছে, অনুসন্ধান করছে পুরসভা এবং তাকে দেখা করার জন্যই নোটিশটা সার্ভ করা হয়েছে। যদি এই দিলীপ মুখার্জি দেখা না করেন, সেক্ষেত্রে পুরসভার হাতে কি সংস্থান আছে, আইনি কি পদক্ষেপ করতে পারে পুরসভা? দেখো, পুরসভার সঙ্গে কথা হয়ে যেটুকু পুরসভা বলেছে যে এই যে প্রথম নোটিশ দেওয়া হলো, এরপরে আরো দুবার নোটিশ তারা কিন্তু আইন যেটা বলে সেই আরো নোটিশ তারা দেবে। এরপরে যদি তিনি না আসেন তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হবেন, কোর্ট যেটা বলবেন, আদালত যেটা বলবে সেটাই কিন্তু তারা মেনে নেবে। যদিও পৌরসভার তরফ থেকে মোটামুটি ভাবে তারা নিশ্চিত হয়েছে যে যদি এই দিলীপ মুখার্জি দেখা না করে বা যেহেতু বাড়িটি টোটালটা ইনলিগাল ভাবে তৈরি হয়েছে, কোনো রকম পৌরসভা থেকে নথি বা কোনো কিছু জমা না দিয়ে একেবারে বিলাসবহুল একটি বাড়ি তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে তারা সেটা ভাঙার কিন্তু চেষ্টা করবে, এমনটা কিন্তু পৌরসভার তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু সেটা যদি আইনি জটিলতার মধ্যে না জড়িয়ে যায় সেই আইনটাকে রেখেই কিন্তু তারা তৈরি করবে, কারণ বহুবার পৌর প্রধান তিনি কিন্তু বলেছেন গোপাল সাহা, তিনি কিন্তু বারবার করে যেটা বলেছেন যে এই যে বাড়ি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি কিন্তু আমরা ভাঙার জন্য কোর্টের থেকে আদেশ পাই বা নোটিশ পাই, তখন ভাঙতে গিয়ে অন্য কোর্ট থেকে তারা আর একটা স্টে অর্ডার নিয়ে এসে কিন্তু দাঁড় করিয়ে দেয়। যদি সেরকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু কোর্টের অর্ডার পেলেই তারা কিন্তু এই বাড়ি কিন্তু ভেঙে দেবে, এমনটাই কিন্তু পৌরসভার তরফ থেকে আপাতত ভাবে জানানো হচ্ছে। কিন্তু এই দিলীপ মুখার্জি তাকে কি খুঁজে পাওয়া আদৌ যাবে বা তিনি কেন সামনে আসছেন না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
কারণ এই দিলীপ মুখার্জি এখানে যে বাড়ি তৈরি করেছেন তার জমিতে, সেটা কি জয়ন্ত সিং তাকে ভয় দেখিয়ে এই বাড়ি তৈরি করেছেন? না, তার এখানে তিনি কোনো পয়সা নিয়েছেন, তিনি এখনো নাম নথিভুক্ত করেননি, এই সমস্ত কিন্তু পৌরসভা খতিয়ে দেখছে। এবং তারপরে তারা আইনের দ্বারস্থ যেটা হওয়া সেই আইনের দ্বারস্থ হবেন। এবং জয়ন্তর বাড়ি থেকে, জয়ন্ত সিং এর পরিবারের তরফ থেকে কিছু বলা হয়েছে? কারণ এটা এখন পৌরসভা বলছে যেহেতু দিলীপ মুখার্জির জমি এটা, তাই এই বাড়িটাকে তারা মনে করে নিচ্ছেন যেটা দিলীপ মুখার্জিরই বাড়ি। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা জয়ন্ত সিং এর বাড়ি বলেই আমরা সামনে এনেছি, এবং তার পরিবারের তরফ থেকে এই নোটিশ পাওয়ার পর কিছু বলা হয়েছে, তারা কিছু বলছেন? একেবারেই না, পরিবারের তরফ থেকে এই বাড়ির সামনে, অর্থাৎ জয়ন্ত সিং এর যেখানে বাড়ি মৌসুমি মোড়, ঠিক তার বাড়ির থেকে কিছুটা দূরেই কিন্তু জয়ন্ত সিং এর আদি বাড়ি, যেটা পুরনো বাড়ি, সেই বাড়ি রয়েছে। সেই বাড়ির থেকে আমরা দেখেছিলাম যখন আমরা এখানে ছবি তুলছিলাম একটা সময়, সংবাদ মাধ্যমের উপর কিন্তু আক্রমণও করা হয়েছিল, পরবর্তীকালে তারা কিন্তু আর এখানে আসেনও না, বা এই বাড়ির সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা বা তাদের দাবি দাবার কথা কোনো কিছুই পৌরসভার কাছে যেমন জানান না, আমাদের কাছে অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছেও তারা কিন্তু মুখ খোলেন না যে এই বাড়ি কার। তবে এই মৌসুমি মোড় অঞ্চলে প্রত্যেকেই জানে কিন্তু এই বাড়ি তৈরি করেছিল জয়ন্ত সিং, এবং জয়ন্ত সিং যখন তিনি এই জেলে যান তারপর থেকে তার একের পর এক কারনামা যখন ফুলে উঠতে শুরু করে তখন কিন্তু প্রথম নজরে আসে জয়ন্ত সিং এর এই বিলাসবহুল বাড়ি। আর সেখানেই আজকে নোটিশ পাঠিয়েছে পুরসভা, গতকালই এটা পাঠানো হয়েছে নোটিশটা। আর এই নোটিশ নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বরুণ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি, ধন্যবাদ বরুণ। জমির মালিকের খোঁজ করছে এখন পুলিশ। দিলীপ মুখার্জি বলে একজনের জমির উপরেই এই অট্টালিকা তৈরি করা হয়েছে, সেই মালিকের নামেই এই নোটিশটা সার্ভ করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি হতে পারে এরপর, কারণ জয়ন্ত সিং এর বাড়ি কি ভাঙা হতে পারে? আইনি যা প্রক্রিয়া আছে এরপরে আদালতের দ্বারস্থ হবে পুরসভা, এবং সম্পূর্ণটাই বিচারাধীন থাকবে, এবং আদালতের নির্দেশেই এই যাবতীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।